অবরোধ হরতালের সময় অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে সরাসরি জড়িত 32 আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মহিদউদ্দিন। বলেন, নাশকতার যারা নির্দেশক তাদেরকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। বিএনপি দলটির অফিসে তালাবদ্ধ করে রেখেছে দাবি করে ডিএমপি এই পুলিশ কর্মকর্তা বলেছেন, এখানে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ জানায়, গতকাল মিরপুর এলাকায় শিকড় পরিবহনে আগুন দেওয়ার সময় হাতে নাতে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা স্বীকার করে গাড়িতে আগুনের নির্দেশদাতা বিএনপি নেতা মামুন। শিকড় পরিবহনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং যে অগ্নিসংযোগ করা হয় সেই জায়গা থেকে দুজন নাশকতাকারীকে হাতে নাতে ধৃত করা হয় এবং তাদের পেছনে কারা কাজ করেছে সেটিও আমাদের তদন্তে বেরিয়ে আসছে। আমরা আশা করি যে এর পেছনে যারা কাজ করছে তাদেরকেও বের করতে সক্ষম হব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?